রহমতুল্লাহি মহরানা বিষয়ে জানতে চেয়েছে নাল্লা রাব্বুল আলমিন কুরআনের মধ্যে বলেছেন নিসা ওয়াতুলা সাদুকান তাদেরকে মোহর দাও স্বাচ্ছন্দে আনন্দে খুশির সাথে দাও অর্থাৎ যদি আমার কাছে তিন লাখ টাকা থাকে আর আমার যদি ছয় লাখ টাকা মোহর দিতে বলা হয় তাহলে অবশ্যই সেটা খুশির সাথে দেওয়া হবে না চাপে পড়ে মাজলুম হয়ে দিতে হবে অর্থাৎ আমি মাজলুম যারা নেতাগুলো বা এলাকায় যে নীতিমালা করা আছে এনে এলাকার মানুষগুলো হচ্ছে যাবেন সো কাছে যা আছে সেটা দেয় উত্তম তবে একটু কুফু থাকার দরকার আমি লক্ষ টাকার মালিক আর আমি দিচ্ছি পাঁচশো টাকা জরিমানার মতো মোহরানা দিচ্ছে এটা সুন্দর নয় উত্তম যেটা সেটাই দিতে হবে উত্তম যেটা আনন্দের সাথে এটা একটা পার্টি এটা একটা আমার পার্টনার একসাথে একসাথে চলবো ফিরব তার সব কিছু তো ভাগ হয়ে যাবে ঘর বাড়ি জমি জায়গা স্ত্রী সন্তান যা আছে সবগুলোতে ভাগ হয়ে যাবে অথচ সে মানুষটাকে এভাবে কম দেওয়া কেন আবার এত এত টাকা দিতে হবে কেন আমি সম্পূর্ণ সম্পদের মালিকই হচ্ছে আমি দশ লাখ টাকা আর আমি ২০ লাখ টাকার দিয়ে বসে আছি এটা খামখেয়ালি বিষয় এবং মানে সুন্নতি পন্থা মানে যে একটা এবাদত এবাদতটা যে রাজা ইসলামের পদ্ধতিতে হতে হবে এই এই দিকে মানুষের নাই। এবং এই নীতিমালার সাথে মানুষ দেবে করে সো এই বিষয়টা খেয়াল রাখবেন আর কত নির্ধারণ হবে এ বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের ইখতালাফ আছে কেউ বলেছেন দশ দিরহাম মিনিমাম হতে হবে আবহাওয়া আবু হানিফরহমহল্লার নীতিমালা অনুযায়ী আর কেউ কেউ বলেছেন যে কোনো কিছু দিলেই হবে আল্লাহ সাল্লামের যুগে সাহাবিরা কোরআনের কোরআন শিখানোর মাধ্যমেও মহর পরিশোধ করেছেন সো এটা বিভিন্নভাবে হতে পারে বিভিন্ন কিছু নির্ধারণ জমি নির্ধারণ হতে পারে টাকা পয়সা গহনা ইত্যাদি নির্ধারণ করে তার নামে দিয়ে দিতে হবে এটা মহরানা